মানব জীবনের তিনটি ধাপ ছাত্র জীবন, সময় আছে, বন্ধু আছে, টাকা নাই। কর্মজীবন, বন্ধু আছে, টাকা আছে, সময় নাই। বৃদ্ধ জীবন, টাকা আছে, সময় আছে, কিন্তু বন্ধু নাই। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, কঠিন বাস্তবতা শেখায়। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখোশটাকে ভালো করে চিনতে শেখায়। কাউকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করেছো। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগবে। জীবনের হালখাতায় তোমাকেও তো একদিন হিসাব বুঝে নিতে হবে। প্রকৃতির দেনা পাওনা যে খুব কঠোর। একটি ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধেরাও প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তোমার ইচ্ছা পূরণে তিনিই যথেষ্ট হবে। ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। জীবনের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। হতাশ হবেন না, সৃষ্টিকর্তা যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে সম্পর্কগুলো টিকে থাকে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, ঠিক ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের ক্ষতি না হয়। কথা তো তার সাথেই বলতে ভালো লাগে, যে অপ্রয়োজনীয় কথাগুলো খুব মন দিয়ে শোনে। ব্যস্ততার কারণে কখনো অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। জীবনে সব কিছু করবে, কিন্তু যেই ধোকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। ডিলেট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা ভিডিও হোক কিংবা সম্পর্ক। কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝেই। যে যত মিশুক হয় মানুষ তাকে ততই সস্তা মনে করে। অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে, অতিরিক্ত ভালোবাসা তেমনি অবহেলা সৃষ্টি করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। যে সত্যিই ভালোবাসে সে বেটার কাউকে খোঁজে না, বেটার বানিয়ে নিয়ে ভালোবাসে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ।
জ্ঞান তোমাকে শক্তি দেবে, কিন্তু ভালো আচরণ তোমাকে সম্মান দেবে। ডিপ্রেশন রোগের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা, যা সবার জীবনে সয় না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকটা না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মানুষ নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। হসপিটালে একদিকে লাশ বের হয়, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় ঝুলছে। আহ, এটাই দুনিয়া। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়।